আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, পুতিনের বিরুদ্ধে বাইডেনের গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান ম্যাক্রো, আরও $65 কোটি মার্কিন সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন, মারিউপোলে 1000 ইউক্রেন সেনার আত্মসমর্পণ, নাবলুসে ইসরায়েলি সৈন্যর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত, কর্মীর সঙ্গে ইমরান খানের দলের সংসদ সদস্যর ঘোষাঘুষি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পুতিনের বিরুদ্ধে বাইডেনের গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান ইমানুয়েল ম্যাক্রোর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ তুললেও তা প্রত্যাখ্যান করেছে ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আইওআই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন বাইডেন। খবর সিএনএনএ। এ বিষয়ে ফরাসি টেলিভিশন ফ্রান্স 2 এর সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, আমি আজ এই ধরনের পরিভাষার ব্যাপারে সতর্ক থাকব, কারণ এই দুজন রাশিয়া ও ইউক্রেন পরস্পর ভাই ভাই। তিনি বলেন, আমি যতটা সম্ভব এ যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পুনর্গঠন করতে চেষ্টা চালিয়ে যেতে চাই। এ পরিভাষা ব্যবহার করে উত্তেজনা বৃদ্ধির কারণটা সে ব্যাপারে আমি নিশ্চিত নই। তিনি আরও বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইউক্রেনের পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধ অপরাধ। আমরা যুদ্ধ অপরাধের মধ্য দিয়ে বসবাস করছি, যা আমাদের মাটিতে, আমাদের ইউরোপীয় মাটিতে নজিরবিহীন। এদিকে জানবেন আরও $75 কোটি মার্কিন সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আরও $75 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সহায়তা করতে যাচ্ছে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান চলছে, তখন রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা দফায় দফায় ইউক্রেনকে সামরিক সহায়তার নামে অস্ত্র বিক্রির সুযোগ দিচ্ছে। নতুন করে ইউক্রেনে যে সম্ভাব্য সামরিক প্যাকেট পাঠানো হবে, তাতে ড্রোন, MI-17 হেলিকপ্টার, কামান এবং রাসায়নিক হামলার ব্যবহারযোগ্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম থাকতে পারে। সামরিক সহায়তা প্যাকেজের সঙ্গে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছে, সামরিক সরঞ্জামাদির প্যাকেজটি এখনও চূড়ান্ত হয়নি এবং শেষ পর্যন্ত নতুন কিছু যন্ত্রপাতি যুক্ত হতে পারে। আমেরিকার সাবেক এক কর্মকর্তা অস্ত্রের এই নতুন চালানকে বৃহৎ পরিসরে যুদ্ধ চালানোর ধারণা বলে মনে করেছেন। তিনি জানান, ইউক্রেনের স্বল্পমাত্রার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টিও গুরুত্ব নিয়ে চিন্তা করা হচ্ছে। মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিক্সও বলেছেন, ইউক্রেনকে কিছু অস্ত্র দেওয়ার চেষ্টা করেছে পেন্টাগন, যাতে তারা যুদ্ধক্ষেত্রে সুবিধা পায়। বাইডেন সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনে $240 কোটি অস্ত্র দিয়েছে। এর মধ্যে গত অক্টোবর থেকে এ পর্যন্ত 6 দফা অস্ত্র সরবরাহ করেছে পেন্টাগন। বিশেষজ্ঞরা বলেছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের সামরিক সহায়তার নামে আমেরিকা একের পর এক অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে মার্কিন সরকার ইউক্রেন যুদ্ধকে অস্ত্র বিক্রির সুযোগ হিসেবে ব্যবহার করছে। এদিকে জানবেন মারিউপোলে 1000 ইউক্রেন সেনার আত্মসমর্পণ। মারিউপোলে ইউক্রেনের 1000 এর বেশি সেনা আত্মসমর্পণ করেছে, বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, মারিউপোলের শহরে 36তম মেরিন ব্রিগেডের 1026 জন ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় তাদের অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছে। তবে এ নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর আজ টানা 49 দিনের মতো যুদ্ধ চলছে দেশ দুইটির মধ্যে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধের লক্ষণ এখন পর্যন্ত মিলছে না। এদিকে জানবেন নাবলুসে ইসরায়েলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত। ইসরায়েলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরে তাদের অভিযানের পঞ্চম দিনে নাবলুস সিটিতে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এই কথা জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, নাবলুসে আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলি সৈন্যরা তরুণ মোহাম্মদ হাসান মোহাম্মদ আফাফকে গুলি করে হত্যা করে। ইসরায়েলি বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে এর আগে বলেছিল তারা নাবলুস এবং পশ্চিম তীরের অন্যান্য জায়গায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। এরপর জানবেন কর্মীর সঙ্গে ইমরান খানের দলের সংসদে ঘোষাঘুষি। পাকিস্তান তেহরিক ই ইনসাফের এক কর্মীর
দলটির এক পার্লামেন্ট সদস্যর মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইসলামাবাদের হোটেল মেরিওটে ইফতারের সময় এই ঘটনা ঘটে। বিবিসি উর্দু জানিয়েছে, ওই আইন প্রণেতার নাম নূর আলম খান। তিনি পেশোয়ার থেকে পিটিআইয়ের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে 20 পিটিআই আইন প্রণেতা দলের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিল নূর আলম তাদের একজন। খবরে বলা হয়, ঘটনার সময় ওই হোটেলে নূর আলম পাকিস্তান পিপুলস পার্টির নেতা আদিম আফজাল চান, সিনেটর নেওয়াজ খোকার এবং ফয়সাল কারিম কুন্ডির সঙ্গে ইফতার করছিলেন। পিটিআই ওই কর্মী পস্তু ভাষায় নূর আলমকে গালাগাল করেন। এ সময় তিনি পারিবারিক অনুষ্ঠানের কথা বলে ওই কর্মীকে ঝামেলা না করতে অনুরোধ করেন, কিন্তু তাতেও না থেমে ক্রমাগতভাবে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে নূর আলম ধৈর্য হারিয়ে ফেলেন এবং ওই কর্মীকে ঘুষি দিয়ে বসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিটিআই নেতার খোকার এবং কুণ্ডীয় পিটিআই কর্মীকে মারধর করেন। নূর আলম 2018 সালে পিটিআইয়ে যোগ দেন এবং নির্বাচন করে দিতে জিতে জাতীয় পরিষদের সদস্য হন। এর আগে তিনি পিপিপি দলের সদস্য ছিলেন। এ ঘটনায় ইসলামাবাদ পুলিশের কাছে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত 11 এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে 174 সদস্য শাহবাজ শরিফের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেননি কেউ। এই 174 সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে। অনাস্থা ভোটে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে অপপ্রচার বিষয়ে সামরিক বাহিনীর 79তম ফরমেশন কমান্ডার্স কনফারেন্সে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সম্মেলনে সভাপতিত্ব করেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া। খবর জিও নিউজ। আন্তঃবাহিনী জনসংসদ পরিদপ্তর জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর মানহানি এবং সামরিক বাহিনী ও জনগণের মধ্যে বিভাজন তৈরিতে কিছু গোষ্ঠীর সাম্প্রতিক অপপ্রচারের বিষয়টি সম্মেলনে নোট আকারে নেওয়া হয়েছে। ISPR বলেছে, পেশাগত বিষয়াদি জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ এবং প্রথাগত ও অপ্রথাগত হুমকি প্রতিরোধে নেওয়ার পদক্ষেপের বিষয়ে সম্মেলন অবহিত করা হয়। উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীগুলো অভিযান প্রস্তুতি এবং পাল্টা ব্যবস্থার ধরন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সেনাপ্রধান। জাতীয় নিরাপত্তার বিষয়টি অলঙ্ঘনীয়। উল্লেখ্য যে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আরও বলেছে, কোনো ধরনের ছাড় না দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সুরক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সবসময় পাশে দাঁড়িয়েছে। যে কোনো মূল্য সংবিধান এবং তা আইনের শাসন বহাল রাখতে নেতৃত্বে সুচিন্তিত অবস্থানের প্রতি পরিপূর্ণ আস্থা জানিয়েছে ফোরাম। এদিকে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। এরই অংশ হিসেবে গতকাল পাঞ্জাব প্রদেশ থেকে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গেলেন ইমরান খান। এরপর থেকে সেনাপ্রধানকে অপমান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু হলে FIA এর সন্ত্রাস বিরোধী শাখা অভিযানে নামে। গত রোববার থেকে টুইটারে টপ ট্রেন্ডিং ছিল সেনাবাহিনী, বিচার বিভাগ এবং নতুন সরকারের সমালোচনা করে দেওয়া হ্যাশট্যাগ। এসব হ্যাশট্যাগ ব্যবহারকারী টুইট গতকাল 43 লাখে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।